দর্শক সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের সাথে কথা বলতে আছেন সানি সানোয়ার, যাকে আলাদা করে পরিচালক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার মতো একদমই কিছু নেই। কথা বলবো তার সাথে। ভাইয়া, মিশন হান্টডাউন এসেছে এখন, তো কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, একদম প্রথম দিন থেকেই ভালো সাড়া পাচ্ছি, এবং যেটা হচ্ছে যে এখন অর্গানিক রিভিউটা বাড়ার কারণে আরও বাড়ছে, যেটা অ্যানালাইটিক্যাল যে রিপোর্টটা ফ্রম হইচই আমরা যেটা পেয়েছি যে ইটস এ গ্রোয়িং আপ। আমি যদি একটু অভিনেতা অভিনেত্রীদের কথা জানতে চাই আপনার কাছে, যখন আপনি এটা শ্যুট করেছেন তখন পরিচালনার ক্ষেত্রে তাদেরকে প্রিপেয়ার করতে আপনাকে কেমন শ্রম দিতে হয়েছে বা কি ধরনের চ্যালেঞ্জ নিতে হয়েছে যদি একটু বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমি পুরোপুরি প্রফেশনাল নির্মাতা না, অনেকটা শৌখিন বলা চলে। সো আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেটা হয় যে খুব আন্তরিকতা বা ইমোশন এই বিষয়গুলো থাকে, তো এক্ষেত্রে খুব চুজি আমি, এমনিও আমার সাথে যারা কাজ করে তারা জানে আর কি। তো নীরাকে সাপোজ এখানে বিদ্যা সিনহা মিনকে আমি যেভাবে দেখতে চাই সেটা তাকে বলেছি, যেমন তার চোখে তার চুল একটা কালার ছিল যে এটা কালারলেস করতে হবে, যে গ্রামের একটা মেয়ে হিসেবে সে আসবে, কালার থাকা যাবে না। দেন তার ব্যাকগ্রাউন্ড স্টাডি, তার এডুকেশন, তার অতীত, ছোটোবেলা থেকে বেড়ে ওঠা, যেটা পর্দায় নাই সেটাও তাকে বলতে হয়েছে যাতে সে ওভাবে করে প্রিপেয়ার হতে পারে। এবং ফাইনালি যখন আমরা স্ক্রিপ্ট সেশনে তাকে দেখলাম, সে যখন শো করলো নীরাকে, সেখান থেকে একটা টাইপ আমরা বেছে নিলাম যে দিস ইজ পারফেক্ট নীরা। সো এইটা করতে অনেক সময় লেগেছে, এবং বলবো যে মিম অনেক অভিজ্ঞ একজন অভিনেত্রী হওয়ার পরেও, অনেক কাজ করার পরেও, সে যে মানে তার চরিত্র গঠনের ক্ষেত্রে এবং স্ক্রিপ্ট সেশন বা ডিরেক্টর বা রাইটারের যে কথাগুলো শোনা এবং সেগুলো মানার ক্ষেত্রে এতটা প্রফেশনাল, এটাই কাজ না করলে জানতে পারতাম না। যে কারণে হয়েছে কি যে যখন শ্যুট হচ্ছে, ফার্স্ট নীরা দাঁড়ালো ক্যামেরাতে, আমি জাস্ট ফার্স্ট যে ওর ডায়লগ ডেলিভারি বা এক্সপ্রেশন থেকে আমি পেয়ে গেলাম নীরাকে। তো ওই সিনটা শেষ হওয়ার পর ওকে আমি বললাম যে তুমি পাস, ইট উইল ওয়ার্ক। তো আলটিমেটলি এখন সে খুবই প্রেজ পাচ্ছে এবং সে খুবই হ্যাপি, এবং সে বলেও আমাকে যে ভাইয়া তুমি আমাকে নিতে পেরেছো ওই জায়গাতে, দ্যাটস গুড। আর নাইমের ক্ষেত্রে বলবো যে নাইম যে ক্যারেক্টারটা প্লে করেছে, তো এটার পর্দার অন্তরালে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে, আমি কপ, আমার অনেক কিছুই আমি ওখানে ঢেলে দিয়েছি। তো সেটা নাইমকে ধরার জন্য সে সবসময় যেটা করতো, এর যদিও সে আমার আগের পরিচিত, বাট যখন ওকে কাস্ট করলাম এরপর থেকে প্রতিদিন এসে সে আমার সামনে বসে থাকতো যে আমি কী করি, আমি কীভাবে কথা বলি, আমার আবেগ, রাগ, অনুরাগগুলো কীরকম হয়, সেটা স্টেপিংগুলো, ইভেন কীভাবে হাঁটে, কলিগদের সাথে কতটুকু আন্তরিকতা নিয়ে কথা বলে, কতটুকু রাগ করে। এবং এর পাশাপাশি হচ্ছে যে পিস্তল গ্রিপিংয়ের যে বিষয়টা, যে আর্মস হ্যান্ডেলিং, নর্মালি একটা আর্মস কীভাবে হাতে ধরে রাখে, যখন অ্যাকশনে যায়, যখন দৌড়ায়, তখন আর্মস এবং হাত এটা কীভাবে থাকে, কতটুকু ডিস্টেন্সে থাকে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটা রাখতে হয়, একজন কলিগ আরেকজন কলিগকে যখন আর্মস দিচ্ছে তখন সেক্ষেত্রে কীভাবে আর্মসটা দেয়, সেফটি রুল বা আমরা থাম রুল বলে থাকি এগুলো মানা। তো নাইমের পিছনে সবথেকে বেশি সময় আমাকে দিতে হয়েছে যে যাতে তাকে পুরোপুরি কপ মনে হয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো নাইমের মধ্যে সে ডেডিকেশনটা ছিল যে ভাই আমি এখানে চুল পরিমাণের কোনো রকমের কোনো উইকনেস রাখতে চাই না। সো ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি টু শো মাই সেলফ টু দ্য অডিয়েন্সেস। সো সে সেই শ্রমটা দিয়েছে, এবং আমি বলবো যে নাইম একজন ডিরেক্টর আর্টিস্ট। আমরা অনেক আর্টিস্টের সাথে কথা কাজ করি, আমরা দেখছি অনেকে কথা শুনে, অনেকে কম কথা শুনে, অনেকে নিজেরটাই দিতে চায় যে ইট উইল বি বেটার, বাট নাইমের ক্ষেত্রে যেটা ছিল ভাইয়া ঠিক আছে, ভাইয়া ওকে, ভাইয়া এই সেই, তো এইটা ওর সবসময় ছিল। এবং ওর একটা রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আমার সিনটা যখন চলবে আপনি একটু এদিক সেদিক থাকবেন, আপনি থাকবেন, অন্য কাউকে দিয়ে করাবেন না। তো আমি ট্রাই করতাম যে ওটাতে থাকতে। এবং সবথেকে বড় কথা আমি বলবো যে একজন আর্টিস্টের যদি ডিজায়ার থাকে যে আমি একটা ভালো কাজ করব, এবং তার আগে হলো স্ক্রিপ্টটাকে যদি ভালোবাসে সে, যে ইটস এ গুড স্ক্রিপ্ট অ্যান্ড আই উইল ওয়ার্ক অন দিস, তখন না এই বিষয়টা আসে। যে কারণে আজকে এই যে নাইম, তারপরে হলো মিমের যে প্রশংসাটা আসছে তাদের ক্যারেক্টারাইজেশনের বা তারা যে রোলটা প্লে করছে সেটার, সেটা আমি মনে করি যে মিশন হান্টডাউন নিয়ে যতটুকু না কথা হচ্ছে তার থেকে বেশি কথা হচ্ছে এই চরিত্রগুলো নিয়ে। তো এটাও কিন্তু আমি বলবো বিং এ রাইটার বা ডিরেক্টর, এটা আমার একটা স্যাটিসফ্যাকশনের জায়গা যে দে ডিড ইট। তো পাশাপাশি আরেকটা বিষয় সেটা হলো যে ডিউরিং প্রিপারেশন অফ ক্যারেক্টার্স,
সেতুভাই যে ক্যারেক্টারটা করেছে, লাবি, তারপরে মশিউর যে ক্যারেক্টারটা করেছে, এই দুইটা ক্যারেক্টারে আমি বুঝতেছিলাম না যে অ্যাকচুয়ালি এটা কতটুকু ওয়ার্ক করবে। তারা হয়তো খুব রাশের মধ্যে ছিল, বাট অন স্ক্রিনে যখন গেল তখন শেষবারের মতো আমি একটা তাদেরকে ব্রিফ দিলাম, যেটা অল টাইমই করে আমি খুব বেশি ব্রিফ দিই আসলে ক্যারেক্টারে। তো তারা ক্যারেক্টারটা দেন শুরু করলো, শুরু করার পর যখন দুইটা তিনটা সিন গেলো, তো মশিউর এবং লাবি এই দুইজনকে দেখে আমার কাছে মনে হলো যে আমি কেন তাদের আরও সিন রাখি নাই, মানে একদম মানে আমার এক্সপেকটেশনকে ছাড়িয়ে তারা চলে গেছে এরকম একটা পর্যায়ে। এবং খুবই একটা বলবো যে এটা আমি জানি না অন্য পরিচালকটা করে কিনা, বাট আই ডিড দ্যাট, যে সেতু ভাইয়ের অভিনয়টা এতই ভালো লেগেছে যে সেতু ভাইয়ের অ্যারেস্ট হওয়ার কথা ছিল এই গল্পে, এবং সে চলে যাবে তার পর্ব শেষ, হয়তো বা সেকেন্ড সিরিজ হলে সে থাকবেই থাকবে না তার কোনো গ্যারান্টি নাই, বাট আমি ডিসিশন নিয়েছি অন শুটিং স্পটে যে সেতুবাইকে আমি অ্যারেস্ট করাবো না, সেতুবাইকে আমি ক্যারি করব ফর হিজ পারফরমেন্স। গল্পটা আমি চেঞ্জ করে ফেলেছি ওখানে, তো সেটা অন্যান্য আর্টিস্টের ক্ষেত্রে হয়তো এভাবে ওয়ার্ক করে নেয়, বাট অন্যভাবে, যেহেতু তাকে হারিয়ে ফেলার আমাদের একটা ইয়া ছিল, সুযোগ ছিল, তো সেটাকে আমি বাস ইয়া করেছি, ক্যাপিটালাইজ করেছি। তো সব মিলিয়ে আমি বলবো যে প্রিপারেশনের যে প্রশ্নটা আপনি করেছেন, প্রিপারেশনটা ডেফিনেটলি আমাদের ছিল, এবং আর্টিস্টটা সবচেয়ে বড় কথা, আর্টিস্টের স্ক্রিপ্টটাকে পছন্দ করেছিল, তারা সময় দিয়েছে, সেভাবে করে কাজ করেছি। তো যে আর্টিস্টগুলোর ক্ষেত্রে হয়তো আমরা সময় দিতে পারিনি, ছোটো ছোটো কিছু দৃশ্য থাকে, তো সেক্ষেত্রে হয়তো বা অ্যাজ ইউজুয়াল একটা পারফরমেন্স এসেছে, বাট ওভারঅল আমি বলবো যে যারা পুল অফ করবে টোটাল সিরিজটাকে তারা সবাই ভালো করেছে এই প্রিপারেশনের জন্য, এবং তাদের যে ক্যাপাসিটি, তাদের ভালোবাসা এবং আন্তরিকতার জন্য। আচ্ছা, আপনি তো এ পর্যন্ত মিশন এক্সট্রিম, তারপর ব্ল্যাক ওয়ার, আবার এখন হচ্ছে মিশন হান্টডাউন, সবগুলি প্রশাসনিক কাজ নিয়ে কাজ করছেন, স্টোরি বিল্ড আপ করেছেন, তো এখন সামনে কি আপনার কোনো রোম্যান্টিক বা অন্য কোনো ক্যাটাগরির কোনো কাজ আসবে বা অন্য কোনো প্ল্যান আছে কি না? সত্যিকার অর্থে বলতে গেলে যে প্রথমে শুরুটা ছিল যে এরকম যে আমি যেটা জানি, যেটা বুঝি, সেটা নিয়েই করব। তো সেটা পুলিশিংটা বুঝি, ইনভেস্টিগেশন বুঝি, স্পেশাল অপারেশন বুঝি, তো এগুলো নিয়েই শুরু করেছি। তো করার মাঝখানে এখন অনেক শখ জাগে যে হোয়াই নট প্রেম, হোয়াই নট সায়েন্স ফিকশন, যেগুলো ছোটোবেলার থেকে দেখে দেখে বড় হয়েছি, তো সেগুলো কেন হবে না? সো আমি কিন্তু সেটা ভাবি। তো প্রেমের যে একটা কথা বললেন যে রোমান্টিক সিনেমা, সেটার হয়তো বা এখনও কোনো স্ক্রিপ্ট বা ব্যাকগ্রাউন্ড আমি লিখিনি, বাট আমি চিন্তা করতেছি, বিকজ এই প্রশ্নটা আমাকে সবাই করতেছে যে এটা করবেন কি না এটা, বাট একটা সায়েন্স ফিকশন অলরেডি স্ক্রিপ্ট আমার লেখা, যেটা আমার ট্র্যাকের বাইরে। আর একটা বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে স্পেশাল অপারেশন, যেগুলো স্পেশাল ফোর্স বাংলাদেশ পুলিশের, যে বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট অথবা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড, এগুলো নিয়ে অ্যাকচুয়ালি অনেক কাজ করে ফেলেছে, এগুলো নিয়ে হয়তো বা আর রিপিটেশন অতটা করবো না এখন, হয়তো বা ইন জেনারেল পুলিশিং কিংবা একটা স্পেসিফিক কেস ইনভেস্টিগেশন বা এই টাইপের যে গল্পগুলো আছে ওগুলোতে যাব, এবং পাশাপাশি এই গল্পগুলোর সাথে অন্যান্য যে সামাজিক অন্যান্য গল্প আছে সেগুলোর সংমিশ্রণটা আস্তে আস্তে বাড়বে, যেটার একটা প্রমাণ মিশন হান্টডাউনে হয়তো বা আপনারা পেয়েছেন, যে নীরা ক্যারেক্টারকে এখানে যে ইনকর্পোরেট করেছে, একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, প্যারালালি পুলিশের সাথে কিন্তু সমভাবে সে চলে গেছে, যে কারণে টোটাল সিরিজটা একটা ডিফারেন্ট কালার চলে গেছে, এবং দর্শক, এমন শ্রেণীর দর্শকরা মিশন হান্টডাউনটা দেখেছে যে যারা কখনো আমার অন্যান্য কন্টেন্টগুলো দেখে না, আমার টার্গেট গ্রুপের অডিয়েন্স না তারা, বাট সারা তারা দেখেছে আমার এই ডাইভার্সিফিকেশনের কারণেই আর কি। সো আই থিঙ্ক আই উইল সিলেক্ট রোমান্টিক ট্র্যাক ইন ফিউচার ইনশাল্লাহ। ভাইয়া, আরেকটা লাস্ট কোয়েশ্চেন, যে মিশন হান্টডাউনের স্ক্রিপ্টিংটা যখন আপনি করেন, ওখানে কি আপনার ইনফ্লুয়েন্স ছিল নাকি আপনি ছেড়ে দিয়েছেন স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে? আচ্ছা, আমার ক্ষেত্রে যেটা হয় যে প্রথমে স্কেলেটনটা আমি করি, করে এটা নবম ড্রাফট পর্যন্ত আমি করেছি, ভেঙেছি, গড়েছি, বিভিন্নভাবে করেছি, করার পর সেটা আমাদের একটা ইয়াং ছেলেপেলেদের একটা প্রতিষ্ঠান আছে ঢাকাতে, ওরা 5-7 জন মিলে ওরা স্ক্রিপ্টিংয়ের কাজ করে, দেন ওদের কাছে আমি ছেড়ে দিয়েছি যে তোমরা এটাকে আবার কিছু সাজেশন দাও, হাউ ক্যান উই বিল্ড ইট, দেন তারা এটার উপরে কাজ করেছে, তো কাজ করার পর সেটা হইচইয়ের কাছে দেওয়া হয়েছে, দেন হইচই আবার এই দুইটা স্ক্রিপ্ট, আমার স্ক্রিপ্ট অ্যান্ড ডক্টরিং করার পরের যে স্ক্রিপ্ট, দুইটাকে দিয়েছে যে আপনি এবার এটাকে মার্জিং করেন,
দেন আমি ওটাকে মার্জিং করে যে সামষ্টিক যে স্ক্রিপ্টটা হয়েছে সেটাতে আমরা শ্যুট করেছি। সো আমি মনে করি যে স্ক্রিপ্ট চেঞ্জের ক্ষেত্রে, ডায়লগ চেঞ্জের ক্ষেত্রে, স্টোরির কোনো বাঁক পরিবর্তনের ক্ষেত্রে মানে অটোক্র্যাটিক ডিসিশন আমি কখনোই নেই না, সেটা টিমের মাধ্যমেই লজিক্যালি আলোচনা করেই আমরা করে থাকি সাধারণত। FS9 সে উনি তো এর আগে হচ্ছে সেন্ট্রাল কাস্টে এরকম কোনো কাজ করেনি, তো ফার্স্ট আপনি তাকে এই কাজটাতে যে ব্রেকথ্রুটা দিলেন সেখানে আপনি তার উপর ভরসাটা কীভাবে করলেন? এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমি যখন স্ক্রিপ্টটা লিখতেছিলাম তো আমার মনের মধ্যে দুইটা জিনিস কাজ করতেছিল। একটা হচ্ছে যে আমি যে কাজটা করতেছি, যে জিনিসটা দাঁড়াচ্ছে সিরিজটা, এটা অন্য কোন সিরিজের মতো সিরিজ? তো আমার কাছে যেটা মনে হচ্ছে ইন্ডিয়াতে ফ্যামিলি ম্যান যেটা আছে এই টাইপের একটা, আর নেটফ্লিক্সে যেটা আছে ফদা ইসরায়েলের সেটা, তো এই দুইটা ক্ষেত্রে আপনি দেখবেন যে মানে আনকনভেনশনাল অ্যাক্টর দিয়ে তারা করেছে। তো আমি যখন লিখতেছিলাম আমার মনের মধ্যেও না মানে জিনিসটা আসতেছিল যে ইয়াং, খুব ইয়াং কেউ না এখন যারা কাজ করতেছে, যে একটু একটু ওয়েটি, একটু একটু পুরাতন, হ্যাঁ এরকম যে নন কনভেনশনাল কেউ, তাহলে হবে কি যে মানুষ থাকে না এই টোটাল ক্যারেক্টারটাকে তাদের কাছে মনে হবে যে ওনারই ক্যারেক্টার। বাট সবসময় দেখা একজন মানুষকে যদি দেয়া হয় তাহলে দেখা গেল সে যদি তার ট্রান্সফরমেশনটা ফুললি না করতে পারলো তাহলে ওই ক্যারেক্টারটাই মনে হবে। যেমন এখন অনেকেই কিন্তু বিলিভ করতেছে যে দিস ইজ মাহিদ, অ্যাকচুয়ালি সে তো, এটা অনেকটা গ্যাপের কারণে বা মিডিয়াতে তার প্রেজেন্সটা এখন কম হওয়ার কারণেই আমার কাছে মনে হয় যে এটা ওয়ার্ক করেছে। এবং এরকম একটা চিন্তাভাবনা থেকেই আমরা এটা নিয়েছি এবং সেটা তাকে বলেছিও আমরা যে দ্যাটস ওয়াই উই আর চুজিং ইউ, এবং সে মোটামুটি তার যতটুকু আছে সবটুকুই সে ঢেলে দিয়েছে তাকে এতটুকু অনার করার কারণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।